আসসালামু আলাইকুম নেচার অফ বিডি সিলেট চ্যানেলে সবাইকে আবারও স্বাগত আজকে আপনাদের সামনে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম গ্রীষ্মকালীন সবজির মধ্যে অন্যতম একটা শাক হচ্ছে পৈশাক আজকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা কিভাবে বীজ লাগানো থেকে একবারে পৈশাক সংরক্ষণ পর্যন্ত কিভাবে আমরা এই পুঁইশাকটা চাষ করব আশা করছি ভিডিওটি দেখে খুবই উপকৃত হবে না যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত পুঁইশাক চাষের জন্য আমাদের জমি বেছে নিতে হবে বেলায়ুয়াশ মাটিতে পুঁইশাকের খুব ভালো ফলন পাওয়া যায় তো পৈশাখে যে জমির মধ্যে চাষ করব তিন থেকে চারটা চাষ দিয়ে প্রস্তুত করতে হবে মাটিগুলা আর শেষ চাষের পূর্বে আমরা জমিতে সার প্রয়োগ করবো দুইটা ধাপে আমরা সার প্রয়োগ করতে হয় জমিতে তো প্রথমে স্টেপে আমরা বিশ কেজি গোবর সার এমওপি দুইশো গ্রাম এবং টিএসপি দুইশো গ্রাম দিয়ে আমরা জমিটা শেষ চাষের পূর্বে এগুলা দিয়ে দেব, তারপরে দুইটা মই দিয়ে আমাদের জমিটা প্রস্তুত করে নেব পুইশাকটা আসলে দুইটা স্টেপে চাষ করা যায় আমরা চিটিয়ে চাষ করতে পারি আবার শাড়ি তৈরির সাহায্য চাষ করতে পারি তবে শাড়িতে বীজ বপন করলে গাছগুলো খুব বড় জাঁকড়া হয়ে যায় তো বীজ বীজ বপনের পূর্বে যে প্রসেসগুলা অবলম্বন করবে সেটা আপনাদেরকে বলবো যে প্রসেসের সাহায্যে আপনি বীজগুলা রোপণ করলে খুব তাড়াতাড়ি অঙ্কুরোদগম করাতে পারবেন চারাগুলা চব্বিশ ঘন্টা পানির মধ্যে প্যাকেট থেকে আলাদা করে বীজগুলা ভিজিয়ে রাখবেন তো এই চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই গ্লাস থেকে পানিগুলো আলাদা করে বীজগুলা সুতি একটা কাপড় অথবা টিস্যুর মধ্যে আরও চব্বিশ ঘন্টা যদি পেঁচিয়ে রাখেন তখন সবগুলা বীজের মধ্যে শিকড় চলে আসে আর শিকড় অবস্থায় যদি আপনার জমির মধ্যে বীজগুলা বপন করেন তাহলে খুব তাড়াতাড়ি অঙ্করুদম হয় যখন আপনারা শাড়িগুলো তৈরি করবেন তখন পঞ্চাশ সেন্টিমিটার দূরত্ব রেখে শাড়িগুলো তৈরি করবেন এবং এক একটা বীজ থেকে অন্য বীজের দূরত্ব সাত থেকে আট ইঞ্চি দূরত্ব রেখে আপনারা প্রত্যেকটা বীজগুলা বপন করবেন যদি আপনারা শতক প্রতি বীজগুলা বপন করেন তাহলে আট থেকে দশ গ্রাম বীজ লাগবে আর হেক্টর প্রতি যদি বীজ বপন করেন তাহলে দেড় থেকে আড়াই কেজি বীজ বপন করতে হবে বীজ বপনের পর অবশ্যই সারি মাটিগুলো অবশ্যই ডেকে দিতে হবে তো পাঁচ থেকে ছয় দিন পরে দেখতে পারবেন যে এই প্রসেসের সাহায্যে বীজগুলা বপন করলে পাঁচ থেকে ছয় দিন পরে আপনার বীজ থেকে ছাড়া উঠে যাবে যদি চারাগুলো না উঠে তাহলে অবশ্যই হালকাভাবে পানি ছিটিয়ে দেবেন তাহলেই কিন্তু বীজ থেকে চারা তুল উঠে যাবে তো পৈশাখের বিভিন্ন জাত রয়েছে দুইটা জাত রয়েছে লাল আকারের এবং সবুজ আকারের সবুজ আকারের পৈশাকটা আমাদের দেশি বেশি প্রচলিত তো বাড়ি পুঁশাক ওয়ান টু মনীষা মাদুরি গ্রিন লিক রূপসা গ্রিন এইসব জাতে যে কোনো একটা আপনারা বেছে নিতে পারেন আমি কিন্তু মাদুরি জাতের এই পোশাকটা লাগিয়েছি তো আপনাদের পুঁশাক গাছে কিন্তু বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে পুঁশাক গাছে সাধারণত দুই ধরনের রোগ দেখা দে একটা রোগ হচ্ছে যেটা বিটল পোকা আরেকটা হচ্ছে খাঁটি পোকা খাঁটি পোকা যেটা গাছের গোড়ার অংশটা কেটে ফেলে আর বিটল পোকা যেটা পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র করে তো এরকম রোগ দেখা দিলে আপনারা বিকেলবেলা এক লিটার পানিতে দেড় মিলি বায়ুপুলার পঞ্চাশ পিসি মিশিয়ে আপনি জমিতে স্প্রেয়ার করে দিবেন তাহলে এইসব রোগ বেলায় থেকে গাছটাকে রক্ষা করতে পারবেন তো আপনার গাছের বয়স যখন পঁচিশ থেকে ত্রিশ দিন বয়স হবে তখনই কিন্তু আপনি গাছের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার অর্থাৎ দ্বিতীয় স্টেপে আপনি সারগুলো জমির মধ্যে প্রয়োগ করবেন তো জমিতে সার দেওয়ার পূর্বে নিরানি দিয়ে আপনারা গা জমির মাটিগুলো অবশ্যই কুড়ে নেবেন এবং যত ধরনের আগাছা আছে জমি থেকে আগাছা নিষ্কাশন করে দিবেন কারণ আগাছা থাকলে গাছগুলো বৃদ্ধি পাবে না এবং বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিতে পারে তো দ্বিতীয় স্টেপে যে সারগুলা আমি আজকে আমার গাছের মধ্যে দেব সেগুলো কিভাবে। সারগুলা দেব সেটাও দেখাচ্ছি গাছের দুদিকে যে অংশটা আছে সেই দুদিকের অংশটা আপনারা পাঁচ থেকে ছয় ইঞ্চি গভীর গর্ত করে দিবেন ঠিক আমি যেভাবে ভিডিওর মধ্যে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা সারগুলা দেন দেখবেন আপনার গাছগুলা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে গাছের দুই পাশে চার থেকে ছয় ইঞ্চি গভীর এরকম কুড়ে নেওয়ার পর হাত দিয়ে অথবা যে কোনো দিয়ে আপনারা এভাবে গর্ত করে নেবেন তো আমি কিন্তু কয়েকটা গাছের মধ্যে দেখাচ্ছি কারণ সম্পূর্ণ বাগানটা দেখানো গেলে আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এখন আমি যে সারগুলো প্রয়োগ করব দ্বিতীয় স্টেপে আপনারা প্রতিশতকের মধ্যে জৈব সার দ্বিতীয় স্টেপে দশ কেজি টিএসপি সার পাঁচশো গ্রাম এবং এমওপি সার পাঁচশো গ্রাম এবং ইউরিয়া সার এক কেজি এইরকম পরিমাণ হারে আপনারা কিন্তু দ্বিতীয় স্টেপে প্রতি শতক জায়গার মধ্যে যদি এই সারগুলো প্রয়োগ করেন তখন দেখবেন যে আপনার গাছগুলা বৃদ্ধি হবে বৃদ্ধি পাচ্ছে এবং অল্প কিছু দিনের মধ্যে কিন্তু আপনি আপনার পুঁইশাকুলা সংরক্ষণ করতে পারবেন আমরা জানি যে এই পুঁইশাকের মধ্যে ভিটামিন এ ভি সি রয়েছে শাড়িতে চাষ করলে খুব একটা ভালো ফলন পাওয়া যায় আপনারা সবসময় পুঁইশাক গাছের যেসব পরিচর্যা করবেন সেগুলো হচ্ছে মুক্ত রাখবেন এবং সবসময় পানি দেওয়ার চেষ্টা করবেন জমিতে বেশি পানি লাগানোর চেষ্টা করবেন না যে জমির মধ্যে আপনারা শাক চাষ করবেন সে জমির মাটিটা উঁচু জমি হতে হবে আর সার দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই সেই অংশটা মাটি দিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে সো বন্ধুরা যারা শাক চাষ করতে আগ্রহী এই মার্চ ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু পৈশাখ চাষ করে আমরা লাভবান হতে পারি এই সময়টাতে আমরা শাকটা চাষ করে নিতে পারি যারা আগ্রহী এখনই লাগিয়ে নিতে পারেন বীজগুলো আসার দেওয়ার পর অবশ্যই গাছে একদিন পরে কিন্তু গাছের মধ্যে এভাবে পানি লাগিয়ে দেবেন তো দেখতে পারবেন যে কিছু দিনের মধ্যে আপনার গাছগুলো এভাবে বৃদ্ধি পাবে এবং তখনই আপনি আপনার গাছ থেকে কিন্তু এই পোশাকগুলা সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকে ভিডিও দেখে আপনারা খুব উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন আর নতুন নতুন আপডেট পেটে অবশ্যই আমার সাথে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন তখন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ